নমস্কার বন্ধুরা, আজকে রান্না করবো সকালবেলার জলখাবার। এই যে ছোট আলু দেখেছো, এই যে গুঁড়ি গুঁড়ি আলু, এই আলুর দম বানাবো। আর এই যে ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি, পরোটা করবো আজকে, এটাই টিফিন। তোমরা যারা সকালে খেতে পারো, আবার টিফিনেও নিয়ে যেতে পারো, সবসময় এটা চলতে পারে। তাই করে নিচ্ছি, প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আলু সব ছুলে নেবো এক এক করে। হেবি বড় বড় আলু আছে, এই দেখো, এই যে এভাবে সব ছুলে নেবো এক এক করে আলুগুলো। এই আলুগুলো দিয়েছে এক চাষি কাকু, সে সবজি নিয়ে আসে, সে আমাকে দেখে এই আলুগুলো বলেছে, মা তুমি এইগুলো রান্না করে খাবে। তাই জন্য ভাবলাম একেবারে ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আলুর দম বানিয়ে তোমাদের দেখাই, সেজন্যই নিয়ে চলে আসলাম আজকে। সব আলু ছুলে নিয়েছি বন্ধুরা, দেখো, এই দেখো লাস্টে একখানা এত বড় আলু ছুললাম, সব আমার ছোলা হয়ে গেছে। এদিকে দেখো আমার আজকে আটা মাখিয়ে দিচ্ছে, ময়দার আটা তোমাদের দাদা ভাই মাখিয়ে দিচ্ছে। দেখো আটা আর ময়দা একসঙ্গে পাইল করে নিয়েছি, সেটা মাখিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, গোটা জিরে দিয়ে দেবো তেলের পরে, একটা তেজপাতা, কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো তেলের উপরে। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। একই সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, দুটো টমেটো কুচি করে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভালো করে লাল করে নিয়েছি, দিয়ে দেবো ছুলে রাখা আলু সব একসঙ্গে দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ভালো করে আমি এক মিনিট কষিয়ে নেব। ধরে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো মশলা, আদা বাটা এক চামচ, কাঁচা লঙ্কা বাটা এক চামচ, রসুন বাটা ছোটো চামচের এক চামচ, দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে হাফ চামচ, ভালো করে কষিয়ে নেবো। এবার এক থেকে দেড় মিনিট আমি এইভাবে কষিয়ে নেবো। দেখো এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নিলাম, এবার তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হালকা করে জল, জল দিয়ে দিয়েছি। এক থেকে দেড় মিনিট আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। আমার বন্ধুরা মাঝে আমি ঢাকনাটা একটু তুলে নাড়িয়ে দেবো, নালে লেগে যাবে। দেখো আলুর দমে কালারটা দেখো উঠছে, দেখো আলুর দম চকবক করে, নাড়িয়ে দিলাম, নালে লেগে যাবে ভিতরে। ঢাকনা খুলেই আমি আরেকটু ঝোলটা টেনে নেব। হয়ে গেছে রেডি, নামিয়ে দেবো, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো ঘি উপর থেকে, ঘি দিয়ে দেবো। এবার নামিয়ে দেবো, এবার দমটা তো নামিয়ে নিয়েছি, আমি এবার পরোটা বানাবো। তার জন্য পরোটা আমি বেলে নেব। প্রথমে আমি নিচে বসে পরোটা বেলতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি, কিন্তু
যতটা পারি চেষ্টা করছি। এবার ঘি হলে ভালো হয়, কিন্তু ঘি ব্যবহার করব না আজকে আমি, রিফাইন তেল এইভাবে ভিতরে দিয়ে দেব। এভাবে বেলে নিয়েছি, নিয়ে এবার ভিতরে দিয়ে এবার ফোল্ড করে দেব তিন কোণা। এইভাবে বেলে নেব। পরোটায় দেখো বানিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো ভাজার জন্যে। কাঠের উনানে করছি, ওই জন্য আস্তে আস্তে আগুন দিয়েছি, নাহলে পুড়ে যাবে পরোটা। বন্ধুরা উল্টিয়ে দিলাম, এবার উপর থেকে তেল দিয়ে দেবো, রিফাইন তেল। এভাবে ভেজে নেব। পরোটা বন্ধু দেখো একটা হয়ে গেছে, এইভাবে আমি আরো সব পরোটা ভেজে নেব। দেখো বন্ধু এইভাবে সবগুলো পরোটাগুলো দেখেছো ফুলছে কতটা। নামিয়ে নেব এটা। দুটো একসঙ্গে করে নিচ্ছি, তেল দিয়ে দেবো, দুটো একসঙ্গেই ভাজবো এবার।